ভিউয়ার্স কেমন আছো সবাই গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফুল হাসান পার্থ তোমাদের অ্যাকাউন্টিং এর ইনস্ট্রাক্টর আমরা আগের ভিডিওতে দেখেছিলাম হিসাব চক্র কি কেউ যদি আগের ভিডিওটি না দেখে থাকো এই ভিডিওটি দেখার আগে আগের ভিডিওটি দেখে নেবে যে হিসাব চক্র সম্পর্কে একদম প্রাথমিক একটি ধারণা পাওয়ার জন্য তাও একদম সংক্ষেপে বলে রাখি যে হিসাব বিজ্ঞানের যে কাজ সেই কাজসমূহ প্রতি বছর একই কাজসমূহ প্রতি বছর চক্রাকারে আবর্তিত হতে থাকে এই চক্রাকারে হিসাব বিজ্ঞানের কাজসমূহর যে আবর্তিত হওয়া এই আবর্তনকেই আমরা বলে থাকি হিসাব চক্র এখানে আমরা একটা হিসাব চক্র দেখতে পাচ্ছি দেখো প্রথমে আমি লেনদেন চিহ্নিতকরণ করছি সেখান থেকে জাবেদাভুক্ত করছি তারপরে ক্ষতিয়ানভুক্ত করছি সেখান থেকে রেওয়ামিল প্রস্তুত করছি আমি সেখান থেকে সংশোধনী দাখিলা দিচ্ছি সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করছি চূড়ান্ত হিসাব প্রস্তুত করছি নামিক হিসাব সমূহের সমাপনী দাখিলা দিচ্ছি অর্থাৎ নামিক হিসাব বন্ধ করছি সমাপনী উত্তর রেওয়ামিল প্রস্তুত করছি বিপরীত দাখিলা প্রস্তুত করছি দেখো বিপরীত দাখিলা হচ্ছে আমার সর্বশেষ ধাপ এইখানে আমার হিসাব চক্রটি মানে ওই বছরের হিসাবের কার্যাবলী শেষ পরের বছর আমি আবার লেনদেন চিহ্নিতকরণ ও পরিমাপকরণ দিয়ে আমার কাজটি শুরু করলাম এরপর আমি আবার জাবেদাভুক্ত করব ক্ষতিয়ানভুক্ত করব এইভাবে আমি বিপরীত দাখিলা পর্যন্ত যাব পরের বছরে আমি আবার লেনদেন চিহ্নিতকরণ থেকে শুরু করব এইভাবে চক্রাকারে প্রতি বছর হিসাব বিজ্ঞানের কার্যক্রমগুলো আবর্তিত হয় তাই এটিকে আমরা বলি হিসাব চক্র এখন হিসাব চক্রের ধাপগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথম ধাপে কি লেনদেন চিহ্নিত ও পরিমাপকরণ লেনদেন চিহ্নিত পরিমাপকরণের ব্যাপারটা কি রকম আমরা লেনদেন নির্ণয়ের সময় কি বলেছিলাম ঘটনার লেনদেনের পার্থক্য দেখিয়েছিলাম যে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে যেই সমস্ত ঘটনা ঘটে সবগুলো কিন্তু লেনদেন না তাই প্রথমত আমাকে দেখতে হবে যে কোন ঘটনাগুলো লেনদেন এবং সেই লেনদেনের পরিমাণগুলো কি কি অর্থাৎ কোন ঘটনাগুলো লেনদেন সেটা আমি নির্ণয় করব এবং সেই সমস্ত লেনদেনগুলো নিয়ে আমি পরবর্তী কাজগুলো করব যেগুলো লেনদেন না সেগুলোকে আমি একটি সাইডে রাখবো অর্থাৎ সেইগুলো এই প্রসিডিউরের ভেতর থেকে যাবে না সেগুলো বাদ তাহলে প্রথমে আমি কি করব ঘটনাগুলো থেকে লেনদেনগুলো চিহ্নিত করব যে লেনদেনকে আমি পরবর্তীতে জাবেদাভুক্ত বা ক্ষতিয়ানভুক্তকরণ করব জাবেদাভুক্তকরণ কি জাবেদাভুক্তকরণ হচ্ছে সহজ কথা এই লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিট নির্ণয় করে একটি বইয়ে সংরক্ষণ করা এই জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই এবং লেনদেনগুলোকে জাবেদা দাখিলার মাধ্যমে এই জাবেদাভুক্তকরণ কাজ এটি কিন্তু মানে একদম প্রাথমিক একটি কাজ অর্থাৎ লেনদেন চিহ্নিতকরণের পরে কি করি আমি ডেবিট ক্রেডিট নির্ণয় করে সেই সমস্ত লেনদেনগুলো জাবেদাভুক্ত করি এবং এরপরে আমি এগুলোকে ক্ষতিয়ানভুক্ত করি ক্ষতিয়ানভুক্তর ফলে কি হয় ক্ষতিয়ানভুক্তর ফলে আলাদা আলাদা প্রতিটি হিসাবের পরিমাণ কত সেটি আমরা জানতে পারি অর্থাৎ একটি বছরে মোট ক্রয়ের পরিমাণ কত ওই ক্রয় হিসাবের জের থেকে আমরা জানতে পারবো একটি বছরে মোট পাওনাদারের পরিমাণ কত পাওনাদার হিসাবের জের থেকে আমি জানতে পারবো এভাবে একটি প্রতিষ্ঠানে যতগুলো হিসাব ঘটেছে সেই প্রত্যেকটি হিসাবের আলাদা আলাদা পরিমাণ আমি ক্ষতিয়ানভুক্তকরণের মাধ্যমে পেয়ে থাকবো এবং এরপরে আমি কি করি রেওয়ামিল নির্ণয় করি রেওয়ামিলের মাধ্যমে আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করি অর্থাৎ ডেবিট পাস এবং ক্রেডিট পাস সমান কিনা যদি ডেবিট পাস এবং ক্রেডিট পাস সমান হয় তাহলে আমরা মনে করব এই জাবেদাভুক্তকরণ এবং ক্ষতিয়ানভুক্তকরণের ক্ষেত্রে আমার কোনো ধরনের ভুল নেই অর্থাৎ আমার হিসাব সংরক্ষণ প্রক্রিয়াটি নির্ভুল এরপরে আসা যাক সমন্বয় ও ভুল সংশোধনীকরণ অর্থাৎ এরপরে আরো কিছু হিসাব থাকে যেগুলো হয়তো হিসাবভুক্ত করা হয় না বা জাবেদাভুক্ত করা হয় না কিংবা কোনো কোনো হিসাব থাকে সেগুলো হয়তো ধারে লেনদেনের সাথে রিলেটেড কিংবা পরবর্তী বছরের সাথে রিলেটেড সেই সমস্ত হিসাবগুলোর সাথে আমরা সমন্বয় করি এবং যে সমস্ত হিসাবে ভুল রয়েছে সেই সমস্ত ভুল হিসাবগুলোর সংশোধনী দাখিলা প্রদান করে থাকি এবং এর পরবর্তীতে আমি এই সমন্বিত হিসাব এবং সংশোধনী দাখিলা নিয়ে একটি এই সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করি এবং এই সমন্বিত রেওয়ামিলেরও ডেবিট পাস এবং ক্রেডিট পাস সবসময় সমান হতে হয় এবং এর পরবর্তীতে আমরা কি করি এই রেওয়ামিল থেকে আমি চূড়ান্ত হিসাব প্রস্তুত করি এই চূড়ান্ত হিসাব আমাকে তিনটি জিনিসের ফলাফল দেয় এক আমার মুনাফার পরিমাণ কত দুই আমার সম্পত্তির পরিমাণ কত এবং তিন আমার দায়ের পরিমাণ কত মুনাফার পরিমাণ আমার আর্থিক ফলাফল এটির একটি পরিমাপক এবং সম্পত্তি ও দায়ের পরিমাণ আমার আর্থিক অবস্থার পরিমাপক তাহলে চূড়ান্ত হিসাবে উদ্বৃত্তপত্র প্রণয়নের মাধ্যমে আমি মুনাফা সম্পত্তি এবং দায়ের পরিমাণ জানতে পারি এর পরবর্তীতে কি আছে নামিক হিসাব সমূহের সমাপনী দাখিলা অর্থাৎ আমার প্রতিষ্ঠানের নামিক হিসাব কোনগুলো আয় এবং ব্যয় নামিক হিসাব সমূহের সমাপনী দাখিলার মাধ্যমে আমি আমার প্রতিষ্ঠানের নামিক হিসাবগুলোকে বন্ধ করে দেই এবং নামিক হিসাব বাদে যে সম্পত্তি এবং দায়বাচক হিসাবগুলো থাকে সেগুলো আমরা সমাপনী উত্তর রেওয়ামিলে নিয়ে যাই অর্থাৎ এই সমাপনী উত্তর রেওয়ামিলে যেই সমস্ত আমার সম্পত্তি ও দায়বাচক হিসাবগুলো রয়েছে এগুলো নিয়ে আমি আবার পরবর্তী বছরে যাত্রা শুরু করি এবং আমার যে অগ্রিম ব্যয়
কিংবা আমার যেই বকেয়া আয় এই সমস্ত হিসাবগুলো রয়েছে, অর্থাৎ অগ্রিম এবং বকেয়া সংক্রান্ত হিসাবের বিপরীত দাখিলা প্রদানের মাধ্যমে আমি সেগুলোকে বন্ধ করি এবং তারপরের বছর আবার আমি লেনদেন চিহ্নিত করি, জাবেদামুক্তকরণ করি। এভাবে আমার এই হিসাবের কার্যাবলীগুলো চক্রাকারে চলতে থাকে। তাহলে এটি ছিল আমাদের হিসাব চক্রের ধাপসমূহ। আমরা পরবর্তী ভিডিওতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জাবেদা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত প্রত্যেকে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।